বাসায় গালি দিচ্ছে, রং পুরো ছুঁড়েছে। রঙেরই কিছু ছিল পুরো, আমি বোতল দিয়ে পুরো জল দিয়ে আমি পুরো সেই সময় সঙ্গে সঙ্গে আমি জল দিয়েছি, কিন্তু জ্বালা কমছে না। ঠিক আছে সঞ্জয় দাদা, অভিযোগ করবেন তো দিদি? হ্যাঁ অভিযোগ হয়েছে। একটা বসন্ত উৎসবের একটা অনুষ্ঠান হচ্ছিল এবং আমি ওখানে যেতে গিয়ে দেখলাম অনেক মহিলারা আমার কাছে আসছিল এবং হাতে হাত দিচ্ছিল, আমি তাদের সাথে হাত মেলাচ্ছিলাম, রং ছিল এবং বারবার করে আমায় বলছিল যে আপনি একটু নিচে আসুন নিচে আসুন, এবং এত সুন্দর ওরা অনুষ্ঠান করছিল, বাচ্চারা মহিলারা ছিল, গান হচ্ছিল। তো আমি যাই ওখানে গিয়ে, আমি চলো যখন ডাকছি আমাকে একটু যেতে হবে, আমি যাই, মহিলাদের অনুষ্ঠান হচ্ছে এবং মহিলারা সবাই হাত মেলাচ্ছিল, বাচ্চারা হাত মেলাচ্ছিল। তো আমাকে বলছিল রং মাখাবো, আমি তখন বললাম দেখো এখন তো রং মাখানো যাবে না, এখন করোনার এই আছে, রং খেলা ঠিক না, তোমরা আমাকে একটা টিপ পরিয়ে দাও। তখন ওরা শোনে এবং ওরা অনেকেই টিপ পরায় বা এরকম কিছু, মানে টিপ পরানোর জন্য তৈরি হচ্ছিল, একটু টিপ পরাচ্ছিল। দুটো লোক একদম মহিলাদের সামনে ছিল, তারা বলছে যে আপনাকে রং মাখাবো আজকে। আমি 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 ভাবছিলাম নিশ্চয়ই ওরা নয় বা মহিলাদেরকে দিয়েই বলাচ্ছে হয়তো যে মহিলারা রং মাখাবে, আপনাকে আজকে রং মাখাবো, আজকে রং না মাখলে আমি ছাড়বো না, এসব কথা বলছে। আমি ভাবলাম যে হয়তো মানে এমনি বলছে হয়তো মহিলারা মাখাবে, তারপর ছিল তো চশমাটার জন্য কিছুটা আটকানো গেছে কিন্তু ভেতরে পুরো ঢুকে যায়, তাহলে এত জ্বলতে থাকে। তো আমি সঙ্গে সঙ্গে হাত দিই, প্রচুর ভিড় ছিল, গান হচ্ছিল, তো আমি চোখে হাত দিই, তারপর হঠাৎ করে ধাক্কাই যে কে মারলো, তখন দেখি পুরো তিন চারটে লোক একদম মানে তৃণমূলের ব্যাচ পড়েছিল, পেছন দিকে ছিল এবং তিন চারটে লোক মানে ইচ্ছাকৃতভাবে মানে তারাই ছুঁড়ে মেরেছে, এবং তখন আমি সঙ্গে সঙ্গে পেছন দিকে এবং অসভ্য ভাষায় গালি দিচ্ছিল পেছন থেকে, এবং মহিলারা বুঝতেই পারিনি, তারা বুঝতেই পারেনি যে তাদের পেছনে ওরা লুকিয়ে আছে, এত বাজে ভাষায় গালাগাল দিচ্ছিল। আমি তারপরে দেখেছি আমাদের এত ক্রাউড আছে, তো আমি তাদেরকে নিয়ে আস্তে আস্তে চোখে আঙুল দিয়ে এত জ্বালা করছিল, আমি নিজেই বুঝতে পারছিলাম যে কি ছুড়লো ওরা, এত জ্বালা করছে অ্যাসিডের মতো, মানে এরকম জ্বালা করছে কারণ চোখের ভেতরে ঢুকে গেছে জিনিসটা। তো তারপরে আমি কোনো রকমে মাঠ থেকে বেরিয়ে আসি, তারপরে আমি উঠে গাড়িতে চলে আসি। আমি আমি ভাবতেই পারিনি যে আমাদের মানে এখানে এরকম এরকম ভাবে মানে রং ছুড়বে একজন লোক, একজন গায়ে মহিলার। জোর করে ছড়ে ওরা বলছিল কি কোদালি আর কি আছে, কিন্তু অসভ্য মানে গালাগাল রংটা আমার সিকিউরিটিটাও ছিল বলে ওরা লেগেছে, জোর করে ছুঁড়েছে কিছু গোটা গোটা। যদি পুলিশে কোনো অভিযোগ পাওয়া যায়, আমি কিছু জানি না, সবাই করছে। আপনাকে এক চোখে লেগেছে দিদি? আমার এই ডান চোখে চশমা দিয়ে ভিতরে ঢুকে গেছে, আমার চোখ খারাপ আছে, আমার পাওয়ার আছে, আমি বারবার বলেছি, লোকগুলো কিছুতেই ছাড়ছিল না, বাবা সঙ্গে বসে গালা খাল দিচ্ছিল। কোদালি একের পঞ্চায়েত প্রধান ছিলেন, মহিলাকে এরকম ভাবে বাংলার মেয়ে চায় বলছে, বাংলার মেয়ে লেটার।